মালদা জেলার গাজল ব্লকের সভাকক্ষে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস। নতুন ভোটারদের উপস্থিতিতে পালন করা হলো এই দিনটি। জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপস্থিত নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন যারা ভোটার রয়েছেন এবং প্রথমবার যারা ভোটারদের কার্ড প্রয়োগ করবেন তারা কিভাবে ভোট দেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সকলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও দেবব্রত ঘোষ, ইলেকশন ওসি জিৎ সরকার, বিআই ও মৃদুল বণিক সহ অন্যান্যরা। জাতীয় ভোটার দিবসে ভোটার কার্ড হাতে পেয়ে খুশি তরুণ প্রজন্ম। প্রথমবার ভোট দিয়ে রাজ্য সরকার গঠনে ভূমিকা নিতে পারবেন তারা। আজকে গাজল ব্লকের পক্ষ থেকে ন্যাশনাল ভোটার দিবস পালন করা হলো। সেই অনুযায়ী যারা যারা 18 বছর হয়ে গেছে, যারা একদম নিউ ভোটার, তাদেরকে ভোটার কার্ড যতখানি সম্ভব ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পরবর্তীকালে বিএলও মারফতে এই ভোটার কার্ডগুলো চলে যাবে তাদের হাতে। আর নতুন ভোটারদেরকে বোঝানো হলো যে কীভাবে ভোট দিতে হবে এবং ভোটার প্রক্রিয়াটা কী। এটা ভোটার হেল্পলাইন অ্যাপ নতুন করা হয়েছে, তাদের মোবাইলে ডাউনলোড করা হয়েছে,